প্রিয় দর্শক, সামনের দিনে বাংলাদেশের রাজনীতিতে কি হতে যাচ্ছে? আমরা যদি আরেকটু সহজ করে বলি, বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ কি? এ প্রশ্ন যেমন জনমনে রয়েছে, সেই সঙ্গে রয়েছে ভয়, আতঙ্ক আর উদ্বেগ। কারণ দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে অনিশ্চয়তা তৈরি হয়েছে, নির্বাচন কেন্দ্রিক সংকট তো রয়েছেই। আমরা কিন্তু বিভিন্ন সময় দেখছি যে রাজনৈতিক অঙ্গন উত্তাপ ছড়াচ্ছে নির্বাচনকালীন সরকার, সংলাপ এবং মার্কিন ভিসা নীতি প্রসঙ্গটিও। সেই সঙ্গে বর্তমান সময়ে যদি আমরা আরেকটু সহজ করে বলি, রীতিমতো চাঞ্চল্য তৈরি করেছে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত জামাতের এক দশক পর সমাবেশের অনুমতি। প্রিয় দর্শক, মোটা দাগে বিষয়গুলো নিয়ে আমরা আজ কথা বলতে চাই। বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ ও ভবিষ্যতের রাজনীতি, এটি আজকে আমাদের শিরোনাম নির্ধারিত করেছে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশ সাম্প্রতিকের আজকের আয়োজনে। আমি ফারদাস জুয়ে রয়েছি আপনাদের সঙ্গে, আর আমাদের আজকের আলোচনা এগিয়ে নিতে তিনজন সম্মানিত অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি, আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সোহরাব হাসান, কবি ও সাংবাদিক। সে সঙ্গে আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, সাবেক সংসদ সদস্য ও হুইপ বিএনপি। আরও আছেন অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার, আওয়ামী লীগ নেতা। আপনাদের তিনজনকে আমন্ত্রণ জানাচ্ছি দেশ সাম্প্রতিকের আজকের আয়োজনে। দর্শক, আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে চাই, তবে এ পর্যায়ে চলুন জেনে আসি আজকের দিনের উল্লেখযোগ্য সংবাদ শিরোনামগুলো। রাজধানী দুই সিটিতে বিএনপির পদযাত্রা, হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে খালেদা জিয়া, দাবি মির্জা ফখরুলের। বিদেশি অপশক্তি দিয়ে ওয়ান ইলেভেনের মতো সরকারের স্বপ্ন দেখছে বিএনপি, ঢাকা দক্ষিণের শান্তি সমাবেশে কাঁদে। রোহিঙ্গার আইন শৃঙ্খলার জন্য বড় হুমকি, উস্কানি দিচ্ছে বিভিন্ন বিদেশি সংস্থা, মন্ত্রিসভা কমিটির বৈঠকে উদ্বেগ প্রকাশ। বকেয়া পরিশোধ ও ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলনে বঙ্গবন্ধু মেডিকেলের পোস্ট গ্রাজুয়েটের শিক্ষার্থীরা, অবরুদ্ধ উপাচার্য। পর্যায়ক্রমে প্রতিশ্রুতি বাস্তবায়নের ঘোষণা বরিশালের নগর পিতার, অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চান খুলনার মেয়র। 11 মামলায় বিআইএফসির সাবেক চেয়ারম্যানকে দুদকের জিজ্ঞাসাবাদ, দুপাটে জড়িত পিকে হালদার জানালেন মান্না। একমাত্র টেস্টে কাল মিরপুরে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান, জয়ের বিকল্প দেখছেন না টাইগার কোচ। দর্শক, আজকের দিনের উল্লেখযোগ্য সংবাদ শিরোনামগুলো আমরা দেখে নিলাম। এবার যেতে চাই মূল আলোচনায়। আমরা শিরোনাম নির্ধারণ করেছি বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ ও ভবিষ্যতের রাজনীতি। ব্যারিস্টার রুমিন ফারহান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। যেমনটি বলেছি যে আসলে আলোচনার যে বিষয়বস্তু নির্ধারণ করেছে সে প্রসঙ্গে নিশ্চয়ই আমি প্রশ্ন নিয়ে ফিরব, তবে পর্যায়ে শুরুতেই জেনে নিতে চাই, গতকাল হয়ে গেল দুই সিটের নির্বাচন। আমরা জানি যে খুলনা এবং বরিশালে আপনারা নির্বাচন বর্জন করেছেন, তারপরে নজর তো নিশ্চয়ই ছিল, সার্বিক প্রক্রিয়াকে কিভাবে মূল্যায়ন করবেন? যখন প্রশ্ন করা হয় নির্বাচন কেমন হয়েছে, তার উত্তর যদি সিইসি দেন, উনি তো ইন্তেকাল করেন নাই, তাহলে বুঝেন নির্বাচনটি কেমন হয়েছে। আপনি সঠিকভাবে বলেছেন, বিএনপি সহ বড় যে রাজনৈতিক দলগুলো আছে, তারা বিরোধী দল, তারা কেউ অংশ নেয়নি। আমরা দেখেছি নৌকার বিপরীতে ছিল হাত পাখা ইসলামী আন্দোলন, এবং দীর্ঘ সময়ে এই দলটি বিভিন্ন নির্বাচনে অংশ নিয়েছে এবং যেটুকু তাদের ভোট ব্যাংক আছে কিছু ভোট পেয়েছে। তারা নির্বাচনে জয়ী হয়ে যাবে সেরকম কোনো সম্ভাবনা কিন্তু ছিল না, কিন্তু নির্বাচনটিকে রক্তাক্ত করা হয়েছে, দফায় দফায় ওনার উপরে হামলা হয়েছে, এবং এর পরেও প্রধান নির্বাচন কমিশনার বলছেন যে নির্বাচনটি ভালো হয়েছে, উনি তো কোনো কমপ্লেইন করেন। কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনি যেহেতু হাত পাখার প্রসঙ্গ আনলেন, আপনারা তো নির্বাচন বর্জন করেছেন, সেখানে আপনারা আসলে কিভাবে সুফল পাচ্ছেন নির্বাচন বর্জন করে, সেই প্রশ্ন রাখছি। এবং এই যে হাত পাখার মতো মার্কা বা এই যে নাম সর্বস্ব দলগুলো, বিএনপির শূন্যস্থানে কি তারা সুযোগ করে নিচ্ছে? নিচ্ছে না। আপনি যদি ভোটের সংখ্যাটা দেখেন, আপনারা দেখবেন খুব পরিষ্কার, ভোটের যেই প্রাপ্ত ভোট তাদের, সেটা খুব ক্লিয়ারলি ইন্ডিকেট করে নিচ্ছে না, এবং যদি নিত তাহলে গত 17 বছরেই নিয়ে নিত, এত দিন অপেক্ষা করার কিছু ছিল না। আর যেটা আপনি বলছেন আমরা নির্বাচনে অংশ নিইনি, আমাদের গেইনটা কী? আমাদের গেইন হচ্ছে যেই প্রিন্সিপালের উপরে দাঁড়িয়ে আমরা নির্বাচন বর্জন করেছি, সেটা হচ্ছে এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবার কিছু নেই। এই নির্বাচন কমিশন নিজেই বলছে সরকার না চাইলে নির্বাচন সুষ্ঠু হবে না, এবং সরকার মনে করছে যে কোনো উপায়ে নৌকা জেতাতে হবে। সুতরাং এই যে ফর্মুলেশন, এখানে অন্য কোনো দল, অন্য কোনো প্রার্থীর কোনো জায়গা নেই, এবং এই যে ইসলামিক আন্দোলন, এটাই আবার প্রমাণ করলো। তাদের প্রাপ্ত ভোট যদি আপনি দেখেন, ব্যবধান কিন্তু অনেক। কিন্তু আমরা ভোটার উপস্থিতির প্রসঙ্গে যদি আসি, আমরা কিন্তু বরিশালে দেখেছি 42-45% এবং খুলনায় 51%। সেই জায়গা থেকে কি আপনি মনে করছেন যে জনগণ উদ্বুদ্ধ হচ্ছে নির্বাচনে? এটা একটা স্থানীয় সরকার নির্বাচন, আমরা যদি ভোটারের হারটা সঠিক ধরেও নেই, যদি ধরেও নেই যে
নানান সময় অসত্য বলায় অভ্যস্ত নির্বাচন কমিশন, নানান বিষয়ে অসত্য বলা নির্বাচন কমিশন এই বিষয়ে সত্য বলছে এবং ভোটার টার্ন আউট সত্যি 50-51%, তাহলেও বলতে হবে এটা স্থানীয় সরকার। নির্বাচন কাউন্সিলর প্রার্থী আছে প্রচুর, তারা তাদের ভোটারদের, তাদের আত্মীয় স্বজনদের, বন্ধু বান্ধবদের, তাদের কর্মী সমর্থকদের তারা বাধ্য করবে ভোট কেন্দ্রে যেতে। এবং এখানে লোকাল ইকুয়েশন কাজ করে, নানান রকম সমীকরণ এখানে কাজ করে। এটার সাথে যদি আপনি জাতীয় নির্বাচনের তুলনা করেন, আপনি দেখেন ধানমন্ডি যখন নির্বাচন হলো ঢাকা 10-এ 5% হয় নাই ভোটার টার্ন আউট, যখন আর একটা উপনির্বাচন হলো পাশাপাশি দুটো আরেকটা ভুলে গেছি আমি, সেখানেও 10% গুলশানের কোথায় জানি, সেখানেও 10%-এর উপরে ভোটার টার্ন আউট হয়নি। সুতরাং যখন জাতীয় নির্বাচনের কথা আসে তখন কিন্তু ভোটারদেরকে সেভাবে আকৃষ্ট হতে দেখা যায় না, কারণ জাতীয় নির্বাচনে যেহেতু 6 মাস পরে জাতীয় সংসদ নির্বাচন, সেই জায়গা থেকে যদি আমরা অর্ধেক যদি ভোটার উপস্থিতি ধরে নেই, সেটিও কি নির্বাচন কমিশনের সফলতা দেখছেন এখানে? আপনারা কেন মনে করছেন যে জাতীয় সংসদ নির্বাচনটি ঠিক এই ফর্মুলাতেই হবে? আপনি বলছেন আরো 6 মাস বাকি, লং ওয়ে টু গো। আপনারা রাজনীতিতে অনেক কিছু দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমাদের একটা শক্ত চাপ, আপনারা দেখতে পাচ্ছেন ভিসা নীতি আসছে, আপনারা দেখছেন 6 জন কংগ্রেসম্যান বাইডেনকে লিখছেন, আপনারা দেখেছেন যে ইউরোপিয়ান ইউনিয়ন পার্লামেন্টের যেই 6 জন সদস্য তারা অলরেডি লিখেছেন বাংলাদেশের মানবাধিকার এবং ভোটাধিকার পরিস্থিতি নিয়ে, তারা বারবার উল্লেখ করেছেন 10ম এবং 11ম জাতীয় সংসদ নির্বাচনের কালিমা ময় নির্বাচন নিয়ে, এবং তারা বলছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দরজায় করানো আছে, এবং ভেরি ক্লিয়ারলি বলছেন এই নির্বাচনটিকে হতে হবে কেয়ারটেকার সরকারের অধীনে। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই জানেন যে হিউম্যান রাইটস ওয়াচ নামের একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইউএনকে বলছে যে বাংলাদেশ থেকে পিস কিপিং এ যখন আপনারা নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিচ্ছেন, আপনারা আরো যাচাই বাছাই করেন, অর্থাৎ চতুর্দিকের প্রেসার আছে। আমি প্রসঙ্গে অবশ্যই আপনার কাছে প্রশ্ন নিয়ে ফিরতাম, যেহেতু আপনি প্রসঙ্গটি তুলেছেন সেই জায়গা থেকে আমি প্রশ্ন রেখে যাচ্ছি আপনার কাছে, সেটি হচ্ছে এই যে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কথাই আপনি বলছিলেন যে মার্কিন ভিসা নীতি, ইউরোপীয় ইউনিয়ন, কিন্তু বিষয়টি কি এরকম না যে আমাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে দাওয়াত করছি? আমি উত্তরটি নিব, আমি এই প্রসঙ্গে একটু অ্যাডভোকেট এবিএম রিয়াজুলের কাছে একটু খুলনা বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের একটু প্রসঙ্গ ধরে একটু আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে নৌকার জয় হয়েছে, কিন্তু যেমনটি আপনাদের বিরোধী পক্ষ বলছে যে এখানে আসলে জয় বিজয়ের তো তেমন কিছু নেই, কারণ আপনারা তো ফাঁকা মাঠেই গোল দিয়েছেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত সমালোচকবৃন্দ, দেশ টিভির যারা অনুষ্ঠান দেখছেন। আপনি বলেছেন খুলনা এবং বরিশাল, আমি সাথে গাজীপুর অ্যাড করতে চাই। অতি সম্প্রতি 3টা সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। হ্যাঁ, আমরা একটা পরাজিত হয়েছে, আওয়ামী লীগ প্রার্থী 2টায় জয়লাভ করেছে। কে জয়লাভ করলো সেটা আমি আলোচনায় আনতে চাই, আমি আনতে চাই আপনার যে আলোচনাটা। এখানে প্রায় 50% ভোট পড়েছে। আমাদের বিএনপির নেত্রী রুমিন ফারহান যে কথাটা বলতে চেয়েছেন বা ওনারা যে ক্যাম্পিংটা করছেন যে ভোটাররা যেন ভোট কেন্দ্রে না আসে, কিন্তু 3টা নির্বাচনে কিন্তু একটা সিগন্যাল পাওয়া গেছে, যদিও স্থানীয় সরকার নির্বাচন, যে না ভোটাররা কেন্দ্রে আসছে। যদি বিএনপির মতো দল এই নির্বাচনে আসতো তাহলে হতো কি 60-62% ভোট পড়ত, এবং ওনারা কিন্তু বাধা দিয়েছেন। হ্যাঁ, এটা কোনো রাজনৈতিক দলের কাছে কাম্য না। আপনি যথার্থই বলেছেন যে আমাদের তো যেটা শুরু যে বাংলাদেশের রাজনীতি ভবিষ্যৎ রাজনীতি, আমি তো স্পষ্ট করে বলতে চাই বিএনপি আসলে এটাকে একটু পরিষ্কার করে বলবেন যে বিএনপি বাধা কিভাবে দিল, কারণ বিএনপি তো নির্বাচন বর্জনই করেছে সরাসরি। দেখুন, বর্জন তো প্রেস রিলিজ দিয়ে করেছে, প্রার্থী দেয় নাই, কিন্তু লক্ষ্য করে দেখবেন ওনারা গাজীপুর সিটি কর্পোরেশনে 18 জনকে স্থায়ী বহিষ্কার করেছেন, এর মধ্যে 15 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন, একজন আবার বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত। সেটি তো তাদের দলীয় সিদ্ধান্ত, সেটি তো নিশ্চয়ই তার মানে কি স্থানীয় পর্যায়ে যে নেতারা আছেন, যারা ওয়ার্ড পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন, যারা সি কর্পোরেশন নেতৃত্ব দিচ্ছেন, তারা কিন্তু এই নির্বাচনটায় থাকতে চান। যে বারবারই বলছেন যে এই নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনে এক না, কিন্তু স্থানীয় নেতারা মনে করছেন যে আমরা যদি এই নির্বাচনে সংগঠন করতে পারি, নির্বাচন না করতে পারি, তাহলে কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে দল অংশগ্রহণ নেয় তাহলে কিন্তু আমরা সেই অবস্থায় থাকতে পারবো না। এই যে নৌকার বিজয় হলো, আমরা যদি বলি যে সেভাবে আসলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কোনো নির্বাচন হয়নি, আপনারা এই বিষয়টিকে কিভাবে দেখছেন? না, আপনি প্রতিদ্বন্দ্বিতা বলতে চাচ্ছেন না কেন? আপনি গাজীপুরটাতে যাচ্ছেন, খুলনার বরিশালটা বলতে চাচ্ছেন না? আসলে কি হয়েছে না, প্রতিদ্বন্দ্বিতা কাকে বলবেন আপনি? কোনটা হলে হইতো যে
1000 2000 ডিফারেন্স হলে এটা হতো আমরা আসলে প্রতিদ্বন্দ্বীপূর্ণ নির্বাচন কোনটিকে বলবো নিশ্চয়ই সেখানে বিরোধী একটা শক্ত অবস্থার একটা বিরোধী পক্ষ থাকবে দেখুন পক্ষর যে বিষয়টা যেহেতু আমরা ধরে নিচ্ছি বিএনপি বড় দল অংশগ্রহণ যেহেতু করে নাই তারপরে তো বেশ কয়টা রাজনৈতিক দল জাতীয় পার্টি ছিল ইসলামিক আন্দোলন ছিল এরা তো ছিল মাঠ পর্যায়ে কিন্তু দেখতে হবে যে ওই এলাকার ভোটাররা কি চাচ্ছেন খুব সুস্পষ্টভাবে বলেছেন ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আপনার প্রশ্নটি আসলে আমি জনাব সৌরভ হাসান আপনার কাছে আসতে চাই এই প্রসঙ্গ নিয়ে যে আসলেই কি খুলনা বা বরিশালে নির্বাচনকে আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন বলতে পারি তার আগে প্রশ্ন আসে নির্বাচন কাকে বলে নির্বাচনটা তো হচ্ছে প্রার্থী বা প্রতিনিধি বাছাইয়ের উন্মুক্ত সুযোগ অবাধ সুযোগ মানে যেখানে কোনো বাধা থাকবে না এখন বিএনপি কেন আসেনি সেই প্রশ্নটিকে আওয়ামী লীগ করেছে একটা নির্বাচনে অথবা আওয়ামী লীগ যদি বিএনপি যদি ক্ষমতায় থাকতো এবং বিএনপি আওয়ামী লীগ যদি এরভাবে নির্বাচন বর্জন করতো সেটা কি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো তখন না হলে এখনও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়নি বিষয়টি হচ্ছে যে আমরা নির্বাচন কিছু আছে কৌশলের বিষয়ে কৌশলে বলতে পারেন যে কৌশলে আওয়ামী লীগ জয়ী হয়েছে সেটি 14-তে হয়েছে এই সেটি নির্বাচন কিন্তু কৌশলের বাইরে জনগণ নির্বাচন হচ্ছে জনগণের যে মতামত বা রায় তার প্রতিফলন করতে হবে সেখানে যে বাধাগুলো সেই বাধাগুলো দূর করা হয়নি সামনে জাতীয় নির্বাচন সেখানে কি হবে সেখানেও যদি আওয়ামী লীগ মনে করে যে বিএনপি না আসলে তাদের সুবিধা তখন জাতীয় পার্টি বা এই হাতপাখা ইসলামী আন্দোলন তারা প্রতিদ্বন্দ্বী হবে এবং প্রতিযোগী হবে এবং তারা অনায়াসে তাদেরকে এই বরিশাল বা খুলনার মতো হারানো যাবে দেখুন বরিশাল এবং বিশেষ করে বরিশালের নির্বাচনটি আওয়ামী লীগ যে বিএনপির অনুপস্থিতিতে নির্বাচন করে যে গ্রহণযোগ্যতা পেতে চেয়েছিল সেটা বরিশাল সেটা গাজীপুরে অনেকটা পেয়েছে যদি বলি খুলনায়ও পেয়েছে বলি কিন্তু বরিশালের ঘটনা তাদের এমন একটি বার্তা দিল যে এই নির্বাচন অনেকখানি গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলল এই কারণে কারণ ইসলামী আন্দোলনের মতো দলও কিন্তু ফলাফল বর্জন করেছে এবং দুটি নির্বাচন আমি সেটাই বলছি ইসলামী আন্দোলনও বলল যে ফলাফল তারা আগামী দুটি নির্বাচন ফলাফল বর্জন সেটা আমাদের এখানে যারাই পরাজিত হয় ফলাফল প্রত্যাখ্যান করে কিন্তু আগামী দুটি নির্বাচন তারা বর্জন করেছে তারা মনোনয়নপত্র জমা দিয়েছে বা তারা প্রচারে আছে তারপরও নির্বাচন করবে না তার মানে তারা কিন্তু বিএনপির এতদিন তারা আওয়ামী লীগের প্রতিযোগী হিসেবেই ছিল মানে আওয়ামী লীগ যে নির্বাচন আওয়ামী লীগ বা সরকার যে নির্বাচন প্রক্রিয়ার মধ্যেই ছিল তারা তাই তো আওয়ামী লীগের নির্বাচনী প্রক্রিয়ায় এখন সেই প্রক্রিয়া থেকে বেরিয়ে গেল এবং বেরিয়ে গেল তারা বিএনপির আহ্বানে বেরিয়ে গেল তা না তাহলে নির্বাচনে এমন কোনো অঘটন ঘটেছে এমন কোনো ব্যত্যয় হয়েছে যে কারণে একজন প্রার্থী আমি একজন নেতাকর্মী বা সমর্থক অনেক সময় আহত হয় অনেক সময় অঘটন ঘটে কিন্তু একজন প্রার্থীর উপর হামলা করা আমি তো মনে করি এটা খুবই নিন্দনীয় কাজ এবং এই হামলার পরে প্রধান নির্বাচন কমিশনের যে মন্তব্য করেছেন সেটা নিষ্ঠুরতা এই আমাদের নির্বাচন যদি এদিকে যায় জনাব সৌরভ হাসান সেই জায়গা থেকে তো আমাদের এই যে বিষয়বস্তুর প্রসঙ্গটি চলে আসে তাহলে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎটা আসলে কি কোন দিকে যাচ্ছে আমরা সামনের দিকে কি হতে যাচ্ছে রাজনীতিই তো নেই রাজনীতি নেই যেটা আছে সেটা হচ্ছে বলবো কি অপরাজনীতি কৌশল অপকৌশল প্রতিকৌশল কিভাবে অপরকে হারানো যায় কিন্তু জনগণ কি চায় সেটা তো আমরা জানতে চাই না বা জানার সুযোগটা নেই জানার সুযোগটা হচ্ছে একমাত্র যে কোনো বাধা থাকবে না সব দল সব প্রতিযোগী নির্বাচনে অংশ নেবে একথা অর্থ না যে কোথাও কেউ নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারে না নির্বাচন ব্যক্তিগত কারণে কিন্তু একটি দল দেশের প্রধান প্রতিদ্বন্দ্বী দল নির্বাচন করলো না যদি আমরা ধরেই 91-96 2001 ও 2008 ভোটের সংখ্যা ধরি তাহলে বিএনপির 35-37% সমর্থক আছে আওয়ামী লীগের 38-42% সমর্থক আছে তার মানে একটা বিরাট সংখ্যক সমর্থককে আমরা বাদ দিয়ে কি করতে পারি এর অর্থ এটা না যে বরিশাল বা খুলনায় কোনো বিএনপি সমর্থক ভোট দেয়নি কারণ কাউন্সিলর প্রার্থী ছিল তারা ভোট দিয়েছে এটি হিসাবের কথা নির্বাচন কমিশন বের করতে পারবে কি না বা নির্বাচন যারা পর্যবেক্ষক ছিলেন যে কতজন ভোটার কাউন্সিলরদের কাউন্সিলর পদে ভোট দিয়েছে কিন্তু মেয়র পদে দেয়নি
সেটা যদি বের করা যেত তাহলে কিন্তু আস্থা অনাস্থার বিষয়টা আরও স্পষ্ট হতো। কিন্তু আমরা আপনি যেটা রাজনীতি বলছেন, এই যে দুটো নির্বাচন হলো, বিএনপি আসলো কি আসলো বা আসলো না তা না, কিন্তু তাতে রাজনৈতিক সমস্যা কি সমাধান হলো বা আওয়ামী লীগ যে গ্রহণযোগ্যতা সেই জায়গা থেকে আসলে সুশাসনের প্রশ্নে বা সংকট সমাধানের পথ কি হতে পারে সে প্রশ্নই আপনার কাছে রেখে যাচ্ছি। ব্যারিস্টার রুমির ফারহান, একটি প্রশ্ন রেখে গিয়েছিলাম, সেটি হচ্ছে যে এই যে আমাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব বা রাজনৈতিক যে সংকট আমরা যেটিকে বলছি, আমরা কি আসলে আন্তর্জাতিক সম্প্রদায়কে আমরাই দাওয়াত করে আনছি কিনা যে আসুন আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করুন। আমি বিস্তারিত শুনতে চাই, একটা বিরতির সময় হয়ে গিয়েছে, বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম আবারও, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। আমাদের আজকের আলোচনা চলছে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ ও ভবিষ্যতের রাজনীতি এই শিরোনামে। আবারও ফিরছি আলোচনায়। ব্যারিস্টার রুমির ফারহান, একটি প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, আমরা কি বিদেশিদের আমন্ত্রণ জানাচ্ছি কিনা বা আমরাই তাদের হাতে সব তুলে দিচ্ছি কিনা, এভাবে নাক গলানোর সুযোগ আমরা করে দিচ্ছি কিনা, অনেকগুলো প্রশ্ন। দেখুন, বাংলাদেশের রাজনীতিতে বিদেশিদের ইন্টারফিয়ারেন্স বলেন কিংবা তাদের কথা বলা বলেন, ইট ইজ নাথিং নিউ। 111 এর সময় আপনার নিশ্চয়ই মনে আছে টিউজডে গ্রুপ আলাদা ছিল এবং তারা বাংলাদেশের রাজনীতি কোন পথে যাচ্ছে, এবং ওবাইদুল কাদের কিন্তু 111 এ একটি বক্তব্য দিয়েছেন, নিশ্চয়ই আপনি অবগত আছেন যে বিদেশি অপশক্তি দিয়ে 111 এর মতো সরকারের স্বপ্ন দেখছে বিএনপি। 111 তো তারা দাবি করে তাদের আন্দোলনের ফসল, যদি তাদের আন্দোলনের ফসল হয়ে থাকে 111 এবং সেটার আপনাদের আন্দোলনের ফসল কি হতে যাচ্ছে সেটা তো আপনাদের ভবিষ্যৎ বলবে কি হতে যাচ্ছে। আমরা একটি সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই, আমরা কোনো অসাংবিধানিক সরকারের পক্ষে নই, আমরা কোনো ভোট ছাড়া সরকারের পক্ষে নই, আমরা জনরায় ছাড়া কোনো সরকারের পক্ষে নই, মানুষ যাকে রায় দেবে সেই ক্ষমতায় যাবে, আমরা একটা সুষ্ঠু ভোট দেখতে চাই। কিন্তু ক্ষমতাসীনরা যে অভিযোগ করছে যে আপনারা আসলে জামায়াতে ইসলামীকে নিয়ে নতুন কোনো অগ্নিসন্ত্রাসের পরিকল্পনা করছেন। চমৎকার বলেছেন, ভালো কথা বলেছেন, আমি জামায়াতে আসছি। হ্যাঁ, জামায়াতে নিয়ে অনেকগুলো কথা আছে। এর আগে বিদেশিদের আমন্ত্রণের দু একটা উদাহরণ একটু দিয়ে নিই। 111 এর সময় আপনাদের নিশ্চয়ই মনে আছে টিউজডে গ্রুপ, তারপরে আমরা দেখেছি প্রণব মুখার্জি তার বইতে লিখেছেন দি কোয়ালিশন ইয়ার্স, যেখানে তিনি পরিষ্কার করেছেন যে তিনি মইনিউ আহমেদকে আশ্বস্ত করেছিলেন যে তার কোনো বিচার হবে না যদি শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসে, এবং ইনডিড মইনিউ আহমেদের কোনো বিচার হয়নি। ইনফ্যাক্ট 111 যারা ঘটিয়েছে তাদের কারোরই কোনো বিচার হয়নি। এরপরে আমরা দেখেছি ভারতের আরও নাক গলানো 2014 নির্বাচনের আগে সুজাতা সিংয়ের উপস্থিতি, বিরোধী দল হিসেবে জাতীয় পার্টিকে বাধ্য করা নির্বাচনে যেতে, এবং অতি সম্প্রতি আপনার নিশ্চয়ই মনে আছে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন আমি ভারতের দালাল বলে পরিচিত, অনেকে আমাকে ভারতের দালাল বলে, আমি ভারতের কাছে আবারও অনুরোধ করছি শেখ হাসিনার সরকারকে আরেকবার ক্ষমতায় আনবার জন্য। সুতরাং আমন্ত্রণ কেউ কে জানাচ্ছে, কিভাবে জানাচ্ছে, সরকারের তরফ থেকে কিভাবে জানানো হচ্ছে আমন্ত্রণ আমরা তো দেখছি। এবং বাংলাদেশের লবিস্ট কালচার শুরু হয়েছিল সেই 2003-04, একদম ধারাবাহিকভাবে প্রথম আলোতে ছাপা হয়েছে কোন আমলে কে কবে কাকে লবিস্ট হিসেবে নিয়োগ দিয়েছিল, এবং 2003-04 সময় বিএনপি তখন সরকারের এবং বিরোধী দলে আওয়ামী লীগ সেই সময় লবিস্ট কালচারের সূচনা করে। এবং তারপরে যে যুক্তিটা সেটা হচ্ছে যে বাংলাদেশ তো পৃথিবীর বাইরে না, গ্লোবাল ভিলেজের বাইরে না, সুতরাং খুব শার্পলি ডিভাইডেড এই ওয়ার্ল্ডে যেখানে এক পাশে আছে চায়না রাশিয়ার মতন একনায়কতান্ত্রিক ভীষণ রকম কর্তৃত্ববাদী সরকার, এবং অন্য পাশে আছে পশ্চিমা বিশ্বের মতন দেশগুলো যারা গণতন্ত্র এবং ভোটাধিকারে বিশ্বাস করে, সেই জায়গাটিকে বিশ্বাস করে যুক্তরাষ্ট্র বাংলাদেশের শুধুমাত্র এই লক্ষ্য নিয়ে আসছে যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। নো, আপনি কি বিশ্বাস করেন যে ভারত আমাদের মুক্তিযুদ্ধের সময় শুধুমাত্র বাংলাদেশকে চ্যারিটি হিসেবে সাহায্য করেছে? নো, ভারত দুই পাশে দুটো পাকিস্তান নিয়ে থাকতে চায় না। আপনাদের দলগতভাবেই তো আসলে যুক্তরাষ্ট্র জানানো হয়নি, আপনি খুব ভুল বলছেন। আমাদের আমাদের সাধারণ সম্পাদক মানে আমাদের সেক্রেটারি জেনারেল খুব পরিষ্কারভাবে বলেছেন যে আমাদের দুর্ভাগ্য যে ভিসা নীতি আমাদের দেখতে হচ্ছে, এবং এই ক্ষেত্রটা তৈরি করেছে আওয়ামী লীগ। কাছ থেকে এই বক্তব্য কিন্তু এসেছে যে এই ভিসা নীতিকে আমরা স্বাগত জানাই। ভিসা নীতি যদি বাংলাদেশে ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে পারে, সেটা ভিসা নীতি হোক, স্যাংশন হোক, নিষেধাজ্ঞা হোক, হোয়াট এভার ইট ইজ। দেখুন, আমি ঠিক ও জায়গাটাতে আপনি আমাকে থামালেন, কূটনীতি চ্যারিটি না, আমি এটাই বলছিলাম যে আমেরিকা আমার দেশে চ্যারিটি করে গণতন্ত্র দিয়ে যাবে এটা ভাবাটা মূর্খের স্বর্গে বাস করা। না,
তাদের নিজস্ব স্বার্থ আছে, কিন্তু আমার দেখতে হবে সেটা আমার স্বার্থের সঙ্গে কতটুকু ম্যাচ করে। যদি তাদের গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থ আমার স্বার্থের সঙ্গে ম্যাচ করে, যদি তাদের মানবাধিকার প্রতিষ্ঠার স্বার্থ আমার স্বার্থের সঙ্গে ম্যাচ করে, তাহলে আমি ডেফিনেটলি সেটাকে সমর্থন করব। আমরা ভারতের সমর্থন নেইনি, 71-এ নিয়েছিলাম, কারণ তখন আমাদের স্বার্থ ম্যাচ করেছিল না। এই বিষয়টি মোটামুটি পরিষ্কার কিন্তু জামাত অ্যাবসলিউটলি। দেখুন, এই জামাতকে নিয়ে আওয়ামী লীগের নাটক আমরা 17 বছরে কম দেখিনি। প্রচুর নাটক হয়েছে, জামাতকে নিষিদ্ধ করে দিচ্ছি, নিষিদ্ধ করে দেবো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সংসদে দাঁড়িয়ে নজিবুল বাসার মাইজ ভান্ডারী প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছিলেন জামাতকে কেন নিষিদ্ধ করা হচ্ছে না। প্রধানমন্ত্রী বলেছিলেন মামলা পেন্ডিং আছে, সেটা হচ্ছে 6 মে 2019 এবং 6 ফেব্রুয়ারি 2019, এবং তিনি বলেছিলেন যে মামলা যেহেতু পেন্ডিং আছে এই জন্য করতে পারছি না, তবে বিশ্বাস করি খুব শীঘ্রই সেই মামলার রায় হবে এবং জামাত নিষিদ্ধ হয়ে যাবে। এক দশক পর যাবার যাবার বিষয়টিকে কিভাবে আসছি ঠিক তার 5 দিন পরে আইনমন্ত্রী খোলসা করলেন জামাত নিষিদ্ধের কোনো মামলাই নাই, যেটা হচ্ছে জামাতের নিবন্ধন বিষয়ক মামলা। নিবন্ধন বাতিল হলে নিষিদ্ধ হয় না। আমার প্রশ্ন হচ্ছে জামাতকে এতদিন ধরে সরকার পেলেছে, পুষেছে কেন? তার তো একটা উত্তরটা দেওয়ার সুযোগ দিতে হবে। হ্যাঁ, জামাতকে নিষিদ্ধ করার, জামাতকে নিবন্ধন বাতিল করার মামলাকে নিষিদ্ধ বলে চালানো হয়েছে সংসদে, মিথ্যাচার করা হয়েছে। এবং যেই সংগঠনগুলোকে সন্ত্রাসী সংগঠন বলে সরকার মনে করে, ফর এক্সাম্পল হারকাতুল জিহাদ বা হিজবুত তাহরির, তাদেরকে কিন্তু নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছে। জামাতকে সন্ত্রাসী বলে বারবার ট্যাগ ইন করা সত্ত্বেও নিষিদ্ধ করা হয়নি। হয়নি কেন? ওই আজকের দিনটার জন্য, এটা বলবার প্রেক্ষাপট তৈরি করবার জন্য আমার এত কথা বলতে হলো। আজকের দিনটা জামাতের, জামাতকে সরকারের প্রয়োজন। কেন প্রয়োজন? বিএনপি যদি নির্বাচনে না আসে, তাহলে আরেকটি শক্তিশালী, মোটামুটি শক্তিশালী বিরোধী দল হিসেবে তারা জামাতকে স্বতন্ত্র। কিন্তু যদি তাই হয়, জামাতের আসলে দাবিগুলো কেন আপনাদের সাথে মিলে যাচ্ছে? আমাদের অবস্থান খুব পরিষ্কার, বাম হোক, ডান হোক, মধ্য হোক, যেই হোক, তারা যদি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় সংগ্রাম করতে চায়, তারা যদি বাংলাদেশের মানুষের ভোটের অধিকারে বিশ্বাস করে, তারা যদি মনে করে বর্তমান সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়, কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন করতে চায়, তারা যদি বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চায়, সেটা যেই দলই হোক, তাদের সঙ্গে আমাদের একটা আন্দোলন, একটা যুগপৎ একটা কর্মসূচি চলতেই পারে। সেটা আসলে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত জামাত হলো আপনাদের সমস্যা নেই সেই জায়গা থেকে। যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত ব্যক্তি হলো না, যদি উচ্চ আদালত থেকে আসলে যদি জঙ্গি সংগঠনও হয়, সেটাও আপনাদের সমস্যা হওয়ার কথা না। উচ্চ আদালত থেকে জঙ্গি সংগঠন কোথায় বলা হয়েছে? যদি বলা হয় তাহলে সেটা সরকার ব্যান করলো না কেন? অন্য জঙ্গি সংগঠনকে তো ব্যান করেছে, হারকাতুল জিহাদ বা হিজবুত তাহরিরকে তো ব্যান করেছে। আপনারা এই প্রশ্নগুলো আমি অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাছে, স্যার আপনার কাছে একটু বলি, জামাতকে সরকার আরো পুষবে এ কারণেই যে ভারতকে জুজুর ভয়টা দেখাতে হবে যে বাংলাদেশে একটা ইসলামিস্ট ফোর্স বা একটা ইসলামিস্ট পলিটিক্স মাথা চাড়া দিচ্ছে, সুতরাং তোমরা সাবধান, তোমরা ওয়েস্টকে বুঝাও যাতে আমার উপরে বেশি চাপ না দেয়। একই সঙ্গে ওয়েস্টকেও তারা বুঝাবে যে বাংলাদেশে এই ধরনের একটি শক্তির উত্থান হচ্ছে। বিষয়ে যদি বলি, যে যেমনটি ব্যারিস্টার রবির ফারহানা বলছিল যে আপনারা আসলে পেলে পোষে জামাতকে বড় করছেন, বা জামাত যে এত বছর পরে, এক দশক পরে সমাবেশের অনুমতি পেল, আসলে এটা কিভাবে পেল? না, সবগুলো উত্তর তো আপনারা দিয়ে দিয়েছেন, আমি শুধু একটা প্রত্যুত্তরে বলতে চাই। আওয়ামী লীগ গত 10 বৎসরে জামাতকে কোথায় কী করেছে এ সুনির্দিষ্ট কোনো নিদর্শন নাই, বরঞ্চ কিন্তু আমাদের ইতিহাসে তো 86 এবং 96 সালের ইতিহাসও রয়েছে। আমি 10 বৎসরের কথা বলেছি, লাস্ট 10 ইয়ার্স। কিন্তু যেহেতু নির্বাচন কমিশন নিবন্ধন বাতিল করেছে, তারা নির্বাচন করতে পারছেন না। এক দশকে যেহেতু হলো না, নির্বাচনী বছরের ঠিক 6 মাস আগে কেন হলো? দেখুন, একটা রাজনৈতিক দল, আমাদের কিন্তু 2008 সালের আগে শত শত রাজনৈতিক দল ছিল এবং সবাই নির্বাচন অংশগ্রহণ করতে পারত। 2008-এ আরপিওতে একটা পরিবর্তন আনা হয়েছে, নির্বাচন নিবন্ধন, যে রাজনৈতিক দলকে আপনারাই বলছেন যে সন্ত্রাসী গোষ্ঠী, যে রাজনৈতিক দলকে আপনারাই বলছেন আগুন সন্ত্রাসের পায়তারা করছে বিএনপির সাথে মিলে, তাহলে তাদের আপনারা সুযোগটা কেন করে দিচ্ছেন? আপনারা সুযোগ বলতে, একটা দল, যে দলটা এখনো নিষিদ্ধ হয়নি, তারা একটা সভা করতে চায়, কিন্তু সরকার আমলে রেখেছে তারা যেন তাদের পূর্বে যে কাজগুলি করতো, যেটা রুমিন ফারহান বলেছেন যে বিএনপির পরে একটা বড় দল জামাত, অর্থাৎ জামাতকে সেভাবে ওনারা ট্রিট করেন,
আমরা যেটা করি না। আর লক্ষ্য করে দেখবেন, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আওয়ামী লীগ জামাতকে কীভাবে দেখেছে সেটা জনগণ বলতে পারবে না, কিন্তু গত নির্বাচনে 25টা আসন জামাতের প্রার্থীদের ছেড়ে দেওয়া হয়েছিল যুদ্ধাপরাধীদের যাদের বিচার। কিন্তু দ্বাদশ নির্বাচনের আগে যদি হঠাৎ করে জামাতের এরকম আবির্ভাব ঘটে, সেখানে কিন্তু এই প্রশ্নটি এসেই যায়, তাহলে সরকার কি তার কৌশলে পরিবর্তন এনেছে জামাতের বিষয়ে? আপনি নিবন্ধিত 42টা রাজনৈতিক দলের বাইরে কোনো দল যদি নির্বাচন জনসভা করতে চায়, আপনি কি বাধা দিতে পারবেন? অনেক নিবন্ধিত দল তো কাঠখড় পেরিয়েও সমাবেশের অনুমতি পায় না, সেভাবে জামাতে তো সহজে কিভাবে পেয়ে গেল? এটা কিন্তু ঠিক না যে অনুমতি পায় না। তবে দেখুন, বাংলাদেশ আওয়ামী লীগও যখন কোনো সভা করে তখন কিন্তু ডিএমপি কমিশন একটা ফর্দ ধরিয়ে দেন 23 দফা, আপনাদের 23 আর আমাদের 2300 দফা। কিন্তু বিএনপি যখন এটা বলে না তখন ফর্দটা দেখান, আমাদেরকে বলেছেন 6টা মাইক ব্যবহার করা যাবে না জোরে, এটা কিন্তু একটা কমন একটা চিঠি দেওয়া হয় যে আপনাকে এই শর্তে অনুমতি দেওয়া হইল, এটা আওয়ামী লীগকে দেওয়া হয়, আমরা তো চিঠিটা দেখাই না। তাহলে বর্তমান সময়ে যে বলা হচ্ছে, দেখুন এবার আসুন, আপনি অনেকগুলো কথা বলে ফেলেছেন, তো সরকার কিছু বলেছিলেন, আমরা কোন কোন সরকারকে ওয়েলকাম করেছিলাম, জিয়া রহমান হত্যাকাণ্ডের পর সত্তা সাহেব ক্ষমতা এসেছিলেন, তখন কি দেখলাম, জারেস্ট কি বলেছিল, মন্ত্রীদের বাসায় খুনিদের পাওয়া যাচ্ছিল, দেশের অবস্থা কোন জায়গায় চলে গিয়েছিল, আমরা সেটাকে ওয়েলকাম করেছিলাম যে না, দেশে অবস্থা চলতে পারে না। 1/11 আগে কেয়ারটেকার, আমরা তো স্বীকার করি যে আমরা কেয়ারটেকার সরকারের জন্য আন্দোলন সংগ্রাম করেছিলাম, সেই কেয়ারটেকার সরকারকে বিতর্কিত করলো কারা, এই বেগম খালেদা জিয়ার সরকার, তখন কি সারা বাংলা 17 কোটি লোকের দেশে একজন কেয়ারটেকার চিফ পান নাই যে রাষ্ট্রপতিকে কেয়ারটেকার চিফ হতে হবে, একজন কি পান নাই? তার মানে কি ইয়াজুদ্দিন সাহেব কার নমিনি ছিল? বিএনপির নমিনি। আমরা কি সেই নমিনি মেনে নির্বাচনে যাব বা সেই কেয়ারটেকার মানবো? তাহলে বিএনপি আপনাদের শর্ত মেনে কেন নির্বাচনে আসবে? আমরা তো সেটা বলছি না, আপনার আমি বলতে চেয়েছিলাম যে আমাদের রাজনীতি আমাদেরকে আলটিমেট সরকার পরিবর্তনের জন্য নির্বাচনের রাজনীতিতে আসতে হবে, যেটা বিএনপি করে না এবং এতদিন প্রকাশ্যে বলতো যে আমরা নির্বাচন করব না, নির্বাচন করতে দেব না। আমেরিকার ভিসা নীতির পরে এই কথাটা আর বলছেন না যে নির্বাচনে বাধা দেব, কারণ ওরা বলছে নির্বাচনে বাধা দেওয়া যাবে না। কেন বলছেন না সেই প্রশ্ন নিশ্চয়ই আমি ব্যারিস্টার রুমি ফারহানের কাছে এখন এটা বলছেন না। জনাব সোহরাব হাসান, আপনার কাছে প্রশ্ন নিয়ে আসতে চাই, কেন আমাদের নির্বাচনের আগে জামাত ইসলামের মতো দলগুলো সরব হয়ে ওঠে না? আমরা কি গণতন্ত্রে বিশ্বাস করি? যদি গণতন্ত্রে বিশ্বাস করি তাহলে যে কোনো রাজনৈতিক দল সভা সমাবেশ করতে পারে। যে প্রশ্নটি আসছে যে 10 বছর পারলো না, জামাতের কেউ অপরাধ করলে বা অন্য যে কোনো দলের কেউ অপরাধ করলে তার বিচার হবে, সন্ত্রাসী কর্মকাণ্ড বা বাস পোড়ানো হোক বা অন্য যানমালের ক্ষতি করা হোক। একটা হচ্ছে কি, আমরা সব কিছু রাজনৈতিক কৌশল হিসেবে দেখি, এবার নির্বাচনের পরে এই কৌশলের খেলা আরও বাড়বে। বর্তমান সময়ে যে 1 দশক পরে জামাতের সমাবেশের অনুমতি পেয়ে যাওয়া, সেটা কি আসলে কৌশলের অন্তর্গতই বলবেন? কৌশল অন্তর্গত বেস্টার রুইন ফারহানা যেভাবে বললেন, সেটাই যদি বিএনপি নির্বাচনে না আসে, কালকে জামাত এবং জামাত ঘোষণা দেখ যে আমরা এই যেমন তত্ত্বাবধায়ক সরকার, তারা বলছে না জামাত তো সরাসরি নির্বাচন করতে পারবে না, কোনটা জোটে যেতে হবে না, জোটে ব্যক্তিগতভাবে নির্বাচন করতে পারবে, সেটাই যেটা গতবার বিএনপি প্রতিষ্ঠা করে দিয়েছে। নির্বাচনটা হবে কিনা জামাত হচ্ছে পরের প্রশ্ন, যে নির্বাচন হলে জামাত কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে, করতে পারবে, বিএনপির নামে করবে না অন্য দলের নামে করবে, সেটা পরে, আগে নির্বাচনটা হবে কি না। আপনি রাজনীতির ভবিষ্যৎ তো চাচ্ছেন, নির্বাচনের ভবিষ্যৎ যদি নিশ্চিত না হয় তাহলে রাজনীতির ভবিষ্যৎ নাই। এখন সেটি কিভাবে করবে, দুই দল ভিন্ন ভিন্ন দাবি নিয়ে অনর অবস্থানে, এখন কিছুটা এটি সর্বমহলেই বলা হয় যে মার্কিন ভিসা নীতি কিছুটা নমনীয় করেছে সরকারকে, এবং কিন্তু সেই জায়গা থেকে মার্কিন ভিসা নীতিকে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আমি বলছি এবং কাউসার ভাই বললেন যে বিএনপিকেও নমনীয় করেছে, তারা আর এখন বর্জন করতে পারবে কিন্তু তারা প্রতিরোধ করতে পারবে না, কিন্তু প্রতিরোধটা আসবে তো তফসিল ঘোষণার পরে, তার আগে তো 6 মাস থাকবে, এই 3-4 মাস সময় থাকবে, এই 3-4 মাস ক্ষমতাসীন দল কী করে সেটা কিন্তু দেখার বিষয়, অর্থাৎ সভার সমাবেশ করার অনুমতি পায় কি না, মানবাধিকার সংবাদপত্র বা গণমাধ্যম তাদের কথা বলতে পারে কি না, স্বাধীনভাবে সরকারের সমালোচনা করতে পারে কি না, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে কি না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানুষের মানবাধিকার রক্ষা করে না হরণ করে, এইসব বিষয় কিন্তু দেখার বিষয়, এবং এটি মার্কিন ভিসা নীতি দেখা না, মানুষও দেখতে চাইবে
সারা বিশ্বের পর্যবেক্ষকেরাও দেখতে চাইবে। এবং আমাদের যে চলমান সংকট সেটি আসলে সমাধানের দায়িত্বটা কার, উদ্যোগটা কে নেবে? সংকটটা তৈরি করেছে কে? রাজনৈতিক নেতৃত্ব। সেটা যদি আগের পরের বলেন, এখন যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় তার দায়িত্বটা বেশি, বিএনপি যখন ক্ষমতায় ছিল তার দায়িত্বই বেশি ছিল, তার দায়িত্বটা বিএনপি পালন করেনি বলে অনিলেবেন আসছে। অনিলেবেন কেউ কারো পরামর্শে বা কারো প্ররোচনায় আসছে তা না, এটা একটা সংকট তৈরি হয়েছে, সেই কারণেই এসেছে। এখন এখন যদি আমরা সংকট সমাধান না করি, তখন তো টুইজডে মিটিং হয়েছে, না দৌড়ঝাঁপ হয়েছে এবং আলোচনাও হয়েছে, কিন্তু সমাধান হয়নি। এখন আমরা আগামী নির্বাচনটা কিভাবে করব? আওয়ামী লীগ যদি মনে করে যে বিএনপি আসুক বা আরও 10টা দল না আসুক, আমাদের কিছু আছে যে আমরা নির্বাচন করব, সেই জায়গা থেকে আসলে অ্যাডভোকেট এবিএম রাজু কুমার কাউসার আপনার কাছে আসতে চাই। আপনারা আসলে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে, আপনারা প্রথম থেকে বলে যাচ্ছেন যে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে চান, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আপনারা কি উদ্যোগ গ্রহণ করবেন, সে প্রশ্ন আমি আপনার কাছে রেখে যাচ্ছি। আবারও বিরতির সময় হয়ে গিয়েছে, বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, এরপর যে আবারও বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা দেখছেন দেশ সাম্প্রতিক, আমরা আবারও ফিরছি আলোচনায়। অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার, একটি প্রশ্ন রেখে গিয়েছিলাম, যেহেতু দীর্ঘদিন ধরে আপনারা ক্ষমতায় রয়েছেন এবং যেমনটি সোহরাব হাসান বলছিল যে আসলে সংকট নিরসনের প্রধান দায়িত্বটি তো আপনাদের। দেখুন, আমাদের দলের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে একটা জিনিস কিন্তু অ্যানসার করার চেষ্টা করা হচ্ছে, যে আমরা একটা অংশগ্রহণমূলক নির্বাচন চাই, প্রতিদ্বন্দ্বীমূলক নির্বাচন চাই, সবাই অংশগ্রহণ করুক। দেখুন, আমরাও তো নির্বাচন আসলে একটা নিবন্ধিত রাজনৈতিক দল, ওই 42টার মধ্যে আমরা একটা দল, এবং আমরা যেহেতু নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে চাই, আমরা কিন্তু এটা অ্যানসার করতে যাচ্ছি যে নির্বাচনটা নির্বাচন কমিশনই করবেন, আমরা একটা নিবন্ধিত রাজনীতি সেটা করব। কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি, দেখেন আমাদের সমালোচনা করতে পারেন, কিন্তু সমালোচনা করেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে, নির্বাচন কমিশনে রুচি হবে কেন? আর আপনি যেটাতে শুরু করেছিলেন যে রাজনীতি তো এখন ভোটার আর ভোটারদের কাছে নাই, জনগণের কাছে নাই, আমরা প্রতিনিধি দেখছি বিএনপি নেতৃবৃন্দকে কোন না কোন রাষ্ট্রদূতের বাসার গেটের সামনে, আপনারাও কম না। 10ই ডিসেম্বর যে মহাসমাবেশ করেছিলেন, ওনারা তো ভেবেছিলেন যে আরো অনেক স্যাংশন আসবে, দেখুন ভিসা নীতির যে আমি 1, 2, 3টা বলবো না, কিন্তু 4 নম্বরে যেটা বলা আছে যে কেউ নির্বাচনে বাধা দিতে পারবে, 1, 2, 3 বলবেন না কেন? না না, এটা প্রশ্নগুলো আপনার বিরুদ্ধে যায়, না আমাদের বিরুদ্ধে যাবে কেন? সেটা নির্বাচনই হবে, কিন্তু এখন লক্ষ্য করে দেখবেন বিএনপি কিন্তু নির্বাচন প্রতিরোধের কথা বলছে না, তাই না? যেটা আমরা সিটি কর্মী দেখছি না, কিন্তু একটা দল তো প্রকাশ্যে বলতে পারে না। আর শুনেন, ওনারা সংলাপ চায়, মাঝে মাঝে বলেন সংলাপের কথা, কিন্তু সরকারকে পদত্যাগ করতে হবে, তো সরকার পদত্যাগ করলে সংলাপটা কার সাথে করবেন? আমরা কিন্তু বলি আমরা সংলাপে আহ্বান করিনি, হ্যাঁ যদি সামনে নির্বাচন কিনে কিছু কথাবার্তা থেকে থাকে, প্রথমত করতে হবে নির্বাচন কমিশনের সাথে, যদি নির্বাচন কমিশন মনে করে তাদের এই কথা রাখতে গিয়ে সংবিধান পরিবর্তন করতে হবে, সংবিধানে পরিবর্তন আনতে হবে, তাহলে তো অবশ্যই সরকারের সাথে বসতে হবে, কিন্তু আমরা সেটাও দেখছি না। রাষ্ট্রপতির সংলাপ দেখছি না, নির্বাচন কমিশনের সংলাপ দেখছি না, বা সরকারকে যেভাবে বলছেন, ওনারা তো প্রতিনিয়ত বলছেন যে সরকার বেশি দিন থাকবে না দলে, আমাদের আওয়ামী লীগের থেকে পায়ে নিছে মাটি নাই, আমাদের মাটি কি এমবিসির সামনে, রাষ্ট্রদূতদের বাড়ির সামনে আমাদের মাটি? আমরা সেটা বলবো না। কিন্তু বিএনপি আপনাদের সাথে সংলাপে বসার মতো অবস্থা তৈরি হয়েছে কিনা? কিছুক্ষণ আগে আপনিই তো বলছিলেন যে আপনারা আমন্ত্রণ জানাচ্ছেন না, আবার আপনাদের দলের আমরা মনে করি ওনাদের সংলাপ থাকলে ওনারা নির্বাচন কমিশনে বলবেন, কিন্তু দেখেন বিএনপি প্রায় একটা কথা বলে, সুষ্ঠু নির্বাচন, অবাধ নির্বাচন, জনরায়, এইগুলোর সাথে কি বিএনপি পরিচিত? আজকে যদি বলি যে এই বিএনপি কখন কিভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিল, তখনও তো এই হত্যা কুষড়যন্ত্রে ছিল, ওনাসির পার্লামেন্টে ওনারা কি করেছিলেন, এই ইন্ডিপেন্ডেন্ট অধ্যাদেশ বিল যেটা অধ্যাদেশ সেটা আইন করেছিলেন, সেই দলের কাছে কি আইনের শাসন মানায়? বরং আমরা বলতে পারি আওয়ামী লীগ সরকার জনতা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু হত্যার বিচার করেছে, যুদ্ধ হত্যার বিচার করেছে, এই জেল হত্যাকাণ্ডের বিচার করেছে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত। কিন্তু বর্তমানে তো বিএনপি চাইছে একটি সুষ্ঠু নির্বাচন, আমরা কি ওনাদেরকে ওয়েলকাম করছি না? আমরা কি আওয়ামী লীগ কি ওনাদেরকে নির্বাচনের জয়ের গ্যারান্টি দিলে ওনারা নির্বাচনে আসবেন? সেটা অবশ্যই সুষ্ঠু নির্বাচন। আমি ব্যারিস্টার উমির ফারহান, আমরা কি সেটা বলতে পারি যে আওয়ামী লীগ যদি আপনাদের জয়ের গ্যারান্টি দেয় তাহলেই কি আপনারা নির্বাচনে অংশগ্রহণ করবেন? আওয়ামী লীগকে জয়ের গ্যারান্টি দেওয়ার
আওয়ামী লীগ কোনো চাচ্ছেন না কি আওয়ামী লীগের কাছে চাচ্ছি একটা সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে আওয়ামী লীগ সেটা এনশুর করেছে আপনারা পদত্যাগ আপনারা কি করেছেন 2014 বর্তমান সংবিধানে পদত্যাগ করার কোনো বিধান নাই আচ্ছা উনি তো প্রথম তিনটা শর্ত বলেননি আমি একটু বলি ভোটে কারচুপি ভোটারদের ভয় দেখানো সমাবেশ বা শান্তিপূর্ণ জমায়েতে সহিংসতা প্রত্যেকটা আওয়ামী লীগের ক্রাইটেরিয়া স্যাটিসফাই করেন যে কারণে তারা যতই হাঁক ডাক দেখ ভিসা নীতি নিয়ে প্রধানমন্ত্রী কিন্তু প্রথমে বুঝেছেন এবং তিনি এটা নিয়ে উল্টা কোনো কথা বলেন নাই দল বলছে এটা বিএনপির উপর অ্যাপ্লাই করে এক্সেট্রা এক্সেট্রা প্রধানমন্ত্রী কিন্তু তার বক্তব্যে অটল আমেরিকা যাব না 20 ঘন্টা ফ্লাই করে আমেরিকা যাওয়ার দরকার নাই আরও অনেক মহাদেশ আছে আরও অনেক মহাসাগর আছে তাদের সঙ্গে আমরা বন্ধুত্ব করব ফুল স্টপ অর্থাৎ উনি বুঝেছেন এই নীতি ওনাদের উপরে অ্যাপ্লাই করে সো ভিসা নীতি যদি মানে কারো ভিসা বাতিল হয় বা ইয়ে যেতে বাধা হয় সেটা তাদের সমস্যা হবে সুতরাং তিনি অপেক্ষা করেন আরো দেখবেন কি হয় সেতুমন্ত্রী বলছেন যে আমরা নাকি জামাতের মুরব্বি আমরা নামিয়েছি হ্যাঁ এবং তারই সহকর্মী বলছেন অপেক্ষা করুন আরো দেখবেন কি হয় তিনি বলেন এটি একটি রাজনৈতিক ব্যাপার রাজনৈতিক কারণেই তাদের অনুমতি দেয়া হয়েছে এটা একটা পলিটিক্যাল ডিসিশন এটি সময়ই বলে দেবে তারা রাজনৈতিক দল হাইকোর্টই পর্যবেক্ষণে বলেছিল সংবিধানের সঙ্গে তাদের গঠনতন্ত্র সাংঘর্ষিক গ্রহণযোগ্য না তিনি আরও বলেন তাদের তো অনেক জনসমর্থনও আছে এই পরিস্থিতির আলোকে সরকার পদক্ষেপ নিয়েছে লক্ষ্য করুন তাদের অনেক জনসমর্থন আছে এই পরিস্থিতির আলোকে আমার আর্গুমেন্টটা হচ্ছে মানুষের জনসমর্থন আছে এবং সরকার সেটাকে ব্যবহার করতে চায় ঠিক কিছুক্ষণ আগে তো আপনিও বলেছিলেন এই কথাটি যে যারাই গণতন্ত্রে লড়াই করবে তাদের সাথে আপনারা আছেন সাচিলি আমি তো আপনি বলেছিলেন বিএনপির কি অবস্থান আমি বলেছিলাম যারাই গণতন্ত্রের জন্য লড়াই করবে আমরা আছি কিন্তু জামাতকে নিয়ে খেলছে সরকার সেটাই আমি বলতে চাচ্ছি একদিকে ওবায়দুল কাদের বলছে আমরা নামিয়েছি অন্যদিকে কৃষিমন্ত্রী বলছে যে জামাতকে নামানোটা তাদের পলিটিক্যাল সিদ্ধান্ত জামাতকে নামিয়েছে তারা এবং এটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত দেখুন আওয়ামী লীগের আসলে নিজেদের মধ্যে সংলাপ হওয়া দরকার এটা আমি বেশ কয়েকটা জায়গায় বলেছি প্রথমে আমি হোসেন আমু বললেন যে সংলাপ হবে জাতিসংঘের তত্ত্বাবধানে সংলাপ হবে অতীতেও হয়েছে এখনো হবে ওনার ইউটার্নের আগে তথ্যমন্ত্রী বলেছে হবে না সাধারণ সম্পাদক বলেছে তার ব্যক্তিগত মত স্বরাষ্ট্রমন্ত্রী আবার বলেছে সংলাপ ছাড়া কোনো পথ নাই এটা তো আমাদের বক্তব্য ভাই আপনি একটু বোঝেন আমি বলছি তাদের ইন্টারনাল সংলাপ হওয়া দরকার তারা পাবলিকলি কি বক্তব্য দেবে কারণ এক এক মন্ত্রী তো এক এক কথা বলে তার আগে তাদের সমঝোতায় আসা দরকার না মন্ত্রীদের আওয়ামী লীগের নেতাদের একসাথে বসে ঠিক করা দরকার না তারা কি বলবে বর্তমান পরিস্থিতিতে কি আপনি বিশ্বাস করেন যে সংলাপের বাইরে অন্য কোনো পথ খোলা রয়েছে আমরা তো 2018 তে সংলাপে গিয়েছিলাম কি অশ্বডিম্বটা আমরা অ্যাচিভ করেছি কি পেয়েছি যা যা ওয়াদা করেছে কিচ্ছু রাখে নাই তারপরে তো তাদের উপর আস্থা রাখার আসলে কিছু নাই কথা আমাদের খুব পরিষ্কার তাদের পদত্যাগ করতে হবে সংসদ ভাঙতে হবে নতুন কেয়ারটেকার গভর্নমেন্টের হাতে ক্ষমতা দিতে হবে নতুন নির্বাচন কমিশন গঠিত হবে তার অধীনে নির্বাচন হবে এবং আমাদের দলের চেয়ারপারসন থেকে শুরু করে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে যে রাজনৈতিক মামলা আছে সেই রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহার করতে হবে একটা লেভেল প্লেইং ফিল্ড আপনাকে তৈরি করতে হবে এক এক করে যেভাবে সিটি নির্বাচনগুলো হয়ে যাচ্ছে এভাবে যদি জাতীয় সংসদ নির্বাচন হয়ে যায় তখন আসলে বিএনপির অবস্থানটা কি হবে এটা ভালো বলছেন 14 আর 18 আর 24 এক এটা যদি মনে করেন তাহলে খুব ভুল হবে 14-18 তে যেই শয়তানি করে আওয়ামী লীগ পার পেয়েছে একই শয়তানি তারা 24-এ করে পার পাবে এটা ভাবার কোনো কারণ নাই এবং এখন মানুষের মধ্যে যে অ্যাজিটেশন আমরা দেখি আমরা তো কূটনৈতিক আলাপ করেছি আমরা তো বিদেশি চাপের কথা বলেছি দেশের ভেতরের চাপের অবস্থা কি মানুষের ক্ষোভ কতটুকু নিত্যপণ্যের জিনিস থেকে শুরু করে প্রতিটা জিনিসের দাম বিদ্যুতের অবস্থা রিজার্ভ সংকট টাকা পাচার তারল্য সংকট ঋণ একটার পর একটা জায়গায় সরকারের ফেলিয়ার এবং লুটপাট ভয়ঙ্কর লুটপাট সেটা আপনি অবকাঠামো খাত থেকে বলেন বিদ্যুৎ খাত থেকে বলেন কিংবা আপনি অন্যান্য প্রকল্পগুলো থেকে বলেন ভয়াবহ রকম লুটপাট করেছে সরকার এবং এই কথাগুলো না এখন এমন একটা সময় এসেছে যে আপনি আপনার টেলিভিশনে প্রচার করার সাহস পান বা না পান আমি ন্যাশনাল মিডিয়ার কথা বলছি
ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যম বা সিটিজেন জার্নালিজম ইজ ভেরি স্ট্রং, সুতরাং খবর কিন্তু এখন চাপা থাকে না। একের পর এক নির্বাচন বর্জন করে আপনারা যদি রাজনীতির মাঠটা প্রতিপক্ষ শূন্য করে দেন, ফাঁকা করে দেন, সেই জায়গা থেকে আসলে জনগণের কি করার আছে? একের পর এক নির্বাচন বর্জন কোথায় দেখলেন? 14 নির্বাচন বর্জন করেছে, 18 নির্বাচনে অংশ নিয়েছি, সিটি নির্বাচনও আপনারা বর্জন করেছেন। সিটি নির্বাচন তো জাতীয় নির্বাচন নয়, এবং এই সিটি নির্বাচনে কি হচ্ছে আপনারা তো দেখতেই পাচ্ছেন, একটা হাত পাখা, পুয়োর হাত পাখা, তাকেও নিতে পারছে না সরকার, তাকেও পিটিয়ে রক্তাক্ত করতেছে। তো এই নির্বাচনে যাওয়া না যাওয়ার মধ্যে তো কোনো ডিফারেন্স নাই। হ্যাঁ, আর কে যাচ্ছে সরকারের সাথে? আর যাচ্ছে দুই একটা স্বতন্ত্র প্রার্থী এবং জাতীয় পার্টি। জাতীয় পার্টিকে কি আপনি নিজে ব্যক্তিগতভাবে আওয়ামী লীগ থেকে খুব আলাদা কিছু মনে করেন? আমি একটা বিষয় একটু বলতে চাই, জি এম কাদের সাহেব এখন একটা আলাদা স্ট্যান্ড নিয়েছেন এবং শক্তভাবে তিনি কথা বলছেন। তিনি নিজের দল গোছানোর কথা বলছেন, তিনি নিজের দলকে শক্তিশালী করার কথা বলছেন, এবং একই সঙ্গে তিনি সরকারের অনেক গঠনমূলক সমালোচনাও করছেন। তিনি 70 অনুচ্ছেদ নিয়ে কথা বলছেন। তৎপরতা বৃদ্ধি হতে দেখি, বিভিন্ন সময় আমরা দেখে এসেছি, সেটি কি সেটির অংশ? আমি বুঝিনি আপনি নির্বাচন কেন্দ্রিক আমরা জোটগত তৎপরতা বৃদ্ধি পেতে দেখি। আমি জাতীয় পার্টির কথা কাদের কথা যে বলছেন, সেটিও কি আসলে জোট অন্তর্ভুক্তির কোনো অংশ? না, সেটা তো সময় বলবে, জোট অন্তর্ভুক্তি হতেই পারে। জি এম কাদের সাহেব যদি মনে করেন যে এই সরকারের অধীনে নির্বাচন হতে পারে না, অতীতে যে নির্বাচনগুলো হয়েছে সুষ্ঠু হয়নি এবং একই রকম 14-18 রিপিটেশন আমরা চাই না, তাহলে একরকম হবে। আর যদি ওনার দল মনে করে যে কোনো ভাবেই হোক সরকারকে সরকারের সঙ্গে থেকে একটা এমপির সিট দরকার আমার, তাহলে হিসাব নিকাশ করতে হবে। ব্যারিস্টার রবি ফারহানা খুবই পরিষ্কারভাবে বলেছেন, জনাব সোহরাব হাসান, যেমনটি ব্যারিস্টার রবি ফারহানা বলছিল যে সরকার আর 2014-18 মতো নির্বাচন 2024-এ করতে পারবে না, তাহলে সামনের দিনের পরিস্থিতি কি হচ্ছে? আওয়ামী লীগ ও বিএনপি দুটো দলই গণতন্ত্রের চ্যাম্পিয়ন, স্বৈরাচার বিরোধী আন্দোলন, আন্দোলনে স্বৈরাচারকে পরাজিত করে, কিন্তু এখন তাদের নিজেদের মধ্যে হিংসা, বিভেদ, বিদ্বেষ, মুখ দেখা দেখেও বন্ধ টিভি টক শো ছাড়া, এই অবস্থা করেছে। এখন আমরা আলোচনা করি ইসলামী আন্দোলন নিয়ে, জামাত ইসলামী নিয়ে এবং হেফাজত নিয়ে, জাতীয় পার্টি নিয়ে, সামনের দিনের রাজনীতি, রাজনীতির নিয়ন্ত্রণ শক্তি এখন আর আওয়ামী লীগ বিএনপির হাতে আছে বলে মনে হয় না। সরকারকে পদত্যাগ করতে হবে, পদত্যাগটা যদি না করে তাহলে কিভাবে সমাধান ভবিষ্যতে অপেক্ষা করতে হবে? প্রিয় দর্শক, সবাইকে